তোমাদের প্রিয় চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। আজকে আমরা বেশি সময় নষ্ট না করে জেনে নেব বিভিন্ন সাগরের নাম এবং তাদের সৃষ্ট কিছু সমুদ্র স্রোত। তো এই সমুদ্র স্রোতকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উষ্ণ স্রোত, একটা হলো শীতল স্রোত। তো আমরা সাগর ওয়াইজ বিভিন্ন স্রোতের নামগুলোকে ভালো করে মনে রাখার চেষ্টা করব। তো এসব দেখে নিই বিভিন্ন সাগর সমূহ এবং তাদের সৃষ্ট কিছু স্রোত। দেখো, আটলান্টিক মহাসাগর, সেখানে যে যে উষ্ণ স্রোতগুলো সৃষ্টি হয়েছে সেই লিস্ট আমি তৈরি করেছি, যার প্রথমটাতেই আছে উত্তর নিরক্ষীয় স্রোত, সেকেন্ড হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, থার্ড হচ্ছে উপসাগরীয় স্রোত, নিরক্ষীয় পতিস্রোত, ইরমিঙ্গা স্রোত এবং গিনি স্রোত। এই উপসাগরীয় স্রোতটা তোমরা মনে রাখবে, এটা সবথেকে দ্রুততম একটা স্রোত, এটা শর্ট কোশ্চেনে থাকে। নেক্সট, শীতল স্রোতগুলো কী কী রয়েছে? শীতল স্রোতগুলো রয়েছে শীতল ল্যাব্রাডর স্রোত, শীতল ক্যানারি স্রোত, শীতল কুমেরু স্রোত, শীতল বেঙ্গুয়েলা স্রোত, শীতল ফকল্যান্ড স্রোত। ওকে, নেক্সট নেক্সট দেখি প্রশান্ত মহাসাগরে সৃষ্ট উষ্ণ স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত, নিরক্ষীয় পতিস্রোত, কুরোশিও বা জাপান স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, সুসীমা স্রোত এবং পূর্ব অস্ট্রেলিয়া স্রোত। এবার প্রশান্ত মহাসাগরে শীতল স্রোত কী কী রয়েছে? প্রশান্ত মহাসাগরে শীতল স্রোতগুলো রয়েছে বেরিং স্রোত, কামচাটকা স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত, পেরু স্রোত আর হাম্বল স্রোত। নেক্সট আসি ভারত মহাসাগর। ভারত মহাসাগরে রয়েছে উষ্ণ স্রোত, উষ্ণ গ্রীষ্মকালীন মৌসুমি স্রোত, শীতকালীন মৌসুমি স্রোত, আগুলহা স্রোত, মাদাগাস্কার স্রোত, সোমালি স্রোত আর হচ্ছে নিরক্ষীয় পতিস্রোত। নেক্সট শীতল স্রোত কুমেরু স্রোত আর হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত। তো আজকের আলোচনা এখানেই শেষ হলো, পরবর্তী আলোচনা আমরা শুরু করব। ততক্ষণ অবধি তোমরা এই স্রোতগুলো ভালো করে মুখস্থ করে এবং রেডি করে নাও, যাতে করে পরীক্ষার শর্ট কোশ্চেন যেন মিস না হয়।